এগুলো হচ্ছে শাপলা, আপনারা অনেকে আবার শালুক বলেন। তো বন্ধুরা সকালবেলায় পুকুরে চলে এসেছি মাছ ছাড়বো বলে, তো এসে দেখি পুকুরে শাপলাতে ভর্তি হয়ে আছে, খেতে খুব ইচ্ছে করছে। আর এখান থেকে নিয়ে গেলে ঠাকুমা খুশি হবে, খুব মাও খুব খুশি হবে। তো বন্ধুরা গ্রাম বাংলার পুকুরে মানে মাঠের মধ্যে যে পুকুরগুলো হয় সে পুকুরে শুধু মাছ নয়, মাছের সঙ্গে অনেক কিছু খাওয়া হয় পুকুর থেকে। যেরকম এই শাপলা রয়েছে, আরও কিছু দেখাচ্ছি জিনিস দেখুন। এই দেখুন এই যে শুশুনি শাক, এই যে এগুলো হচ্ছে শুশুনি শাক, আপনারা তো প্রায় ম্যাক্সিমাম মানুষই চেনেন শুশুনি শাক কি, আর যারা চেনেন না তারা দেখে নিন। এই হচ্ছে শুশুনি শাক, এটা খেতে দারুণ টেস্ট, ভাজা করে খায়, আর খেলে কিন্তু প্রচুর ঘুম হয় বন্ধুরা। জানি না অ্যালকোহলের মাত্রা কতটা রয়েছে এর মধ্যে। আর এদিকে আসুন আরও কিছু দেখাই, এটাকে বলে মালঞ্চ শাক। মালঞ্চ আমাদের একটা ভিডিও আছে, পুকুর পাড়ে মা ঠাকুমা মালঞ্চ শাক তুলে লাঠা মাছ দিয়ে মাটির হাড়িতে রান্না করেছিল, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পাবেন, আমাদের বিল ফুটেই রয়েছে নিচের দিকে, অনেক পুরনো ভিডিও, সেটা আপনারা দেখতে পারেন চাইলে। ওখানে দেখতে পাচ্ছেন ওই চাপ ঘাস, আমি নেমে আপনাদেরকে দেখাবো একটু পরে, কিছু আমি তুলেও বাড়িতে নিয়ে যাব। ওটা হচ্ছে হেঞ্চা, অনেকে হেলেঞ্চা বলেন, হেঞ্চা বলেন, তো ওই এক ধরনের শাক, একটু তেতো, খেতে কিন্তু দারুণ টেস্ট, আর হেলথের জন্য খুব ভালো, রক্ত পরিষ্কার হয়, পেট পরিষ্কার হয়, খুব ভালো জিনিস ওটা। এখানে খাবার মতো আর কিছু নেই আপাতত, দেখাচ্ছি যদি কিছু পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। পুকুর পাড়ের আশেপাশে যেগুলো রয়েছে, কত পেয়ারা দেখুন, ডাসা ডাসা পেয়ারা, পাকা ডাসা পেয়ারা রয়েছে। এগুলো খাবো দু একটা, খাওয়ার পর পুকুরে নামো বন্ধু, খিদেও পেয়েছে, এটা খেয়ে তারপর পুকুরে নেমে শাপলা নেব, আর পুকুরটা মাঝখানে একটু পরিষ্কার করবো। শাপলার কিন্তু বন্ধুরা এখনও সময় ঠিকঠাক হয়নি, যা শুরু হয়েছে, পুরো বর্ষাটা চলবে। আর যারা শাপলা কোনোদিনও খাননি, আজকে যে রেসিপিটা হবে দেখে অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে ফ্যান হয়ে যাবেন শাপলার একদম। দেখুন বন্ধুরা এটা হচ্ছে শাপলার ঠ্যাপ, এটার অনেক কিছু গুণ রয়েছে, আপনাদেরকে একটু পরে বলবো, দাঁড়ান এটাকে আগে পাড়ে ফেলি। কত সুন্দর শাপলা, একদম বেশ ভালো সাইজ, বেশ মোটা মোটা সাইজের শাপলা। এই যে এই দেখুন সেই ঢ্যাপ, শাপলার ঢ্যাপ, এটা কিন্তু বীজ, শাপলার বীজ, এটা ফাটানোর পর ভেতরে দেখুন ছোটো ছোটো বীজ রয়েছে, এই যে ছোটো ছোটো বীজ রয়েছে শাপলার, এই বীজটা কিন্তু বন্ধুরা এই শাপলাটাকে ঢ্যাপটাকে পচিয়ে তারপরে বীজটাকে বার করতে হয়, বার করে রোদে শুকিয়ে ওই তারপর এই বীজটাকে বার করে রোদে শুকিয়ে এটার কিন্তু এক ধরনের খই ভাজা হয়, ঢ্যাপের খই, শাপলার ঢ্যাপের খই, এটা কিন্তু আমার মা ভেজেছে, আমাদের চ্যানেলে রয়েছে, সেই খই থেকে মোয়া তৈরি করা হয়, সেই খই ভাজা এমনি খাওয়া হয়, দারুণ টেস্ট, ছোটো ছোটো গোল গোল সাবুদানার মতো হয় দেখতে। এই দেখুন সেই ঢ্যাপের বীজ, এটা ছড়িয়ে দিয়ে আবার আবার হয় পুকুরে, আর এমনিও খাওয়া যায় এটা।
কুচি অবস্থা বেশি খেতাম আগে, এটা পুরো হয়ে গেছে। ঘাস কাটার মতন কেটে নিয়ে চলে আয়। এই হচ্ছে বন্ধুরা হ্যাঞ্চা শাক, হেলেঞ্চা আবার কেউ বলেন হ্যাঞ্চা, খুব শরীরের জন্য ভালো। এটা কাঁচা পাতা খাওয়া যায়, কাঁচা পাতাও খাওয়া যায়, দেখুন খুব ভালো জিনিস। প্রত্যেকদিন সকালবেলা এই পাতার যদি রস করে খাওয়া হয় খুব ভালো শরীরের জন্য। আর বাড়িতে কিন্তু মা কী করে, কচি কচি শাকটা দড়ি দিয়ে এক মুঠ বেঁধে ভাতের মতো সেদ্ধ দিয়ে দেয়, তারপর সেটা কাঁচা তেল ভাতের ফ্যান দিয়ে রান্না করা হয় বা সেটাকে মাখানো হয়, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটাকে মাখানো হয়। মাখিয়ে আমরা গরম ভাতে খাই। আবার ভাতের যে ফ্যান তেলানি বলে না, অনেকে রেসিপি আপনারা হয়তো আমাদের চ্যানেলে দেখেছেন। আর এই পাতা দিয়ে ফ্যান দিয়ে রান্না করা হয়, আলু দিয়ে এই পাতা দিয়ে ফ্যান দিয়ে কাঁচা লঙ্কা তেলটা দিয়ে আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখবেন অনেক। এই দেখেন এই নতুন বছর এখনো আমরা শাপলা খাই নাই। এই শাপলা আমার নাতি, আমার একটা পুহইরে আছে হতি, সেই পুহইরে ওইছে এই শাপলা নিয়ে আইছে। এই শাপলা আজ ইলিশ মাছের মাথা দিয়ে করব। আমি কইছিলাম না আপনাকে যে মাথাটা থুয়ে দিতে কবিতারে, যে একটা জিনিস করব ওই মাথাটা দিয়ে, তা ভালো একটা জিনিস আনছে এই আইস করব। এখনো কোনো পুকুরে শাপলা হয় নাই, ইলিশ মাছের মাথাটা দিয়ে আজ এই শাপলা করব। যা খাইতে লাগবে সে আর কবার মতন না, আপনার ঘর সে আর কি কব। যাই ও কবিতা, ইলিশ মাছের মাথাটা লোকে আসো। শাপলা কটা বাস কেনি কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। আমরা ঢ্যাপ খেলাম তো এখানে। ফুলার মতন হবে, এই জোড়া লাগিয়ে গেছে, এইটা মুগ্ধা ফুলাইলে বেলুনের মতন হয় আর কি, লম্বা বেলুন। বেলুন হয়ে যাবে? হুম, ওইলো না এই জায়গাটা ফেতা এই জায়গা। সরু সরু করে লম্বা লম্বা করে কাটি নিছি, আলুটা যেরকম লম্বা লম্বা করে কাটছি শাপলাটাও ঠিক সেরকম লম্বা করে কেটে নেব।
এই সেই ইলিশ মাছের মাথা কালকে যেটা বলা হয়েছিল সেই মাথাটা রান্না করব মাথায় নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছের মাথাটায় একটু নুন হলুদ মাখাই নেব সরষের তেল দিয়ে দেব কড়াইতে মাথাটা পেরাই ভাজা হয়ে গেছে এবার ভেঙে দেবো একটু এটা উঠে নেবো এবার ইলিশ মাছের মাথা ভেজেছি আর কড়াইতে একটু তেল আছে আর একটু তেল দিয়ে দেবো নুন দিয়ে দেবো তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হবে আলুতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দেব লঙ্কা কেটে কেটে দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো জাল হয়েছে এবার মাথাটা দিচ্ছি এবার শাপলাগুলো দিয়ে দেবো শাপলাটা জল বাড়িয়ে এবার শাপলায় খুব একটা জাল দেব না তাহলে শাপলায় নেতা নেতা হয়ে যাবে গেটা গেটা ও একটু শাপলাগুলো সোজা সোজা থাকবে এবার ঢেলে তেল দেবো ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর শাপলা দিয়ে রান্না হয়ে গেছে এবার নামা দিচ্ছি ঢেলে নেই বেশি ঝোল রান্না করি নাই গা মাহা হয়েছে গাছের কোড়া তা গন্ধ বাইরেছে সকালে জানতেছে যাইয়ে টের পাইছি দেহি যাইয়ে কাঁঠাল পাকছে নাকি একটা পাকছে মনে হয় আর এই যে এলেনচা শাক আমার নাতি লইয়া আইছে শাপলা আনতে যাইয়া এই কাল ফেন থালানি করিয়ে খাবো আপনারা দেখবেন আগের সেই বহুত আগের কথা এই এই যে ওই গাছটাই ওই যে পাহাকা ডাল ওই দেখ আয় তোরা সবাই আয় কই কাটা এই তো এইটা পুরো পাকা মৌমাছি লেগে গেছে তাহলে কিরকম মিষ্টি হবে বলতো পাকা কাঁঠাল গাছের মৌমাছি উড়ে কামড়াবে না খেয়ে না না কামড়াবে না ধর এক জায়গায় একজনে ধর তেল লইয়া আসবো তেল লইয়া আসবো তেল লাগবে না গাছের কারো খাবো আবার তেল লাগবে এদিকে আসো এই দেখো খুব মিষ্টি কাঁঠাল রে ভগবান ওইজন বলে কাঁঠাল বানে মানুষ আর ভাতটা নিয়ে আসলাম তুমি খাও
গাছপাকা কাঁঠাল মিষ্টি আবার হবে না আর কেমন গো খাজা কাঁঠাল মতো লাগছে যে খেতে অনেকটা আমি লাগিয়েছিলাম না গাছটা সে আমি ইয়ে থেকে খেয়ে লাগালাম গাছটাকে আমরা কালীঘাট থেকে এসছি ভালো আছে গাছপাকা কাঁঠাল কেটে এনে ওরা খাওয়া শুরু করেছে তাহলে ওরা আর ভাত খাবে না ভাতটা এবার আমি খাচ্ছি আমি খাওয়া দেখাচ্ছি এই যে মাছের মাথাটা ভেঙে দিছি রাজা কি তুইও খা আমার সঙ্গে তুমি খাও তারপর আমি খাবো দেখ কতগুলো ভাত আনছি সজ কাজল খাবে আর ঠাকুমা খাবে তার মধ্যে আমাকে এখন খেতে হচ্ছে ভাতটা ইলিশ মাছের গন্ধটা খুব সুন্দর আলু রেখে দিয়ে তুমি দেখো না কেমন টেস্ট হয়েছে দেখো না কেমন লাগছে টেস্ট ভালো লাগছে সাপলা গুলো দারুন সুন্দর সাপলাটা খেতেই খুব ভালো লাগছে আচ্ছা খাও ওরা আমাকে একটু খাওয়ান তো দিকে আপনি রাজা কেমন টেস্ট দেখবো আপনার হাতে করে একটু দিন দাও দাও অসাধারণ অসাধারণ খুব সুন্দর মায়ের হাতে খেলা কাঁটা আছে কাঁটা ফেলে দিয়ে ভালো মতো খেয়ে খান দাদা বসে খান ইলিশ মাছ ইয়েস ইলিশের মাথা দিয়ে মায়ের বাড়ির রান্না আর এই রান্না স্বাদই আলাদা কি স্বাদ ভাই একটু দাও সত্যি ভাই দারুন একটু দাও ভাই সবজিটা আনছে খুব ভালো সত্যি খেতে ভাই অসাধারণ অসাধারণ আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন